বিশ্বে রক্ষণশীল হিন্দু ধর্মের দেশ হিসেবে পরিচিত ভারত। নানা কারণে ভারত বরাবরই আলোচনার শীর্ষে, সেটা ধর্মচর্চা, রাজনীতি বা অন্য যে কোনো কারণে হোক। সম্প্রতি একটি ঘটনা ভারতের ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করেছে। দেশটিতে প্রথমবারের মতো ফাইটার বিমানের চালক হিসেবে নির্বাচিত হয়েছেন এক মুসলিম তরুণী। সম্প্রতি ফাইটার পাইলট হওয়ার পরীক্ষায় পাশ করে ইতিহাস গড়েছেন তিনি। আগামী 27 ডিসেম্বর থেকে স্বপ্নের চাকরিতে যোগ দেবেন ওই তরুণী। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ওই তরুণীর নাম সানিয়া মির্জা। ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর এলাকার একটি ছোট্ট গ্রামে জন্ম তার। স্থানীয় পণ্ডিত চিন্তামণি দুবে ইন্টার কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য মির্জাপুর শহরের গুরু নানক গার্লস কলেজে ভর্তি হন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় জেলায় প্রথম স্থান অধিকার করেন সানিয়া। চলতি বছরের এপ্রিলে NDA পরীক্ষায় বসেছিলেন। সানিয়ার বাবা শহীদ আলী পুরনো টেলিভিশন মেরামতের কাজ করেন। ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় সামগ্রিকভাবে 149তম স্থান অর্জন করেছেন সানিয়া। প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশ রাজ্যের তিনিই প্রথম ভারতীয় বিমান বাহিনীর ফাইটার পাইলটও হতে যাচ্ছেন। চলতি বছর NDA পরীক্ষায় নারী পুরুষ মিলিয়ে মোট 400টি আসন ছিল। সেখানে নারীদের জন্য 19টি এবং ফাইটার পাইলটদের জন্য ছিল মাত্র 2টি আসন। সানিয়া নিজের যোগ্যতায় এর একটিতে জায়গা করে নিয়েছেন। সানিয়া মির্জা জানান, ফ্লাইট লেফটেন্যান্ট অবনী চতুর্বেদীকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, তাকে সবসময় অনুসরণ করতেন। তাকে দেখেই NDAতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। দুই সঙ্গী মোহনা সিং এবং ভাবনাকান্তের পাশাপাশি অবনী চতুর্বেদীকে ভারতের প্রথম নারী যুদ্ধবিমান চালক হিসেবে ঘোষণা করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সানিয়ার সাফল্যের কথা এখন সবার মুখে মুখে, অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন ভারতের নতুন ফাইটার পাইলট। মেয়ের সাফল্যে গর্বিত সানিয়ার মা বাবাও। তারা জানান, ছোট থেকেই তাদের মেয়ে ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন মেয়ের পূরণ হয়েছে। সে এখন পরিবার এবং পুরো গ্রামের গর্ব। সে এলাকার প্রতি মেয়েকে তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করেছে। সাদা কালো নিউজ।